কোরিয়ান হলেও বাংলা ভাষায় ব্লগিং করেন তিনি, কথা বলেন শুদ্ধ বাংলায়। তার ভিডিওগুলো বাঙালিদের যেমন অবাক করে, তেমনই হয়ে উঠেছে সুস্থ বিনোদনের মাধ্যম। এক বিদেশির পয়েন্ট অফ ভিউ থেকে দেখা মেলে বাংলার চেনা সব দৃশ্যে। ভিডিওর সুবাদে বাংলা ভাষাভাষী মানুষের কাছে পরিচিতি পেয়েছেন কোরিয়ান ভাই নামে। এই নামের আড়ালে থাকা ব্যক্তিটির নাম জোসেফ কিম। তিনি একজন সাউথ কোরিয়ান নাগরিক। দক্ষিণ কোরিয়ার অঞ্জু শহরে কোরিয়ান ভাইয়ের জন্ম। রাজধানী সিউল থেকে 1 ঘন্টা দূরত্বে অবস্থিত অঞ্জু শহর। ছোটবেলা থেকে পড়ালেখা নিয়ে মোটেও চিন্তিত ছিলেন না তিনি। স্বপ্নকে তাড়া করে বেড়ানোই ছিল তার স্বভাব। জোসেফের ইচ্ছা ছিল কৌতুকশিল্পী হওয়ার। সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন আর খাতায় লিখে রাখতেন জোক। দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেই স্বপ্নই শক্তপোক্তভাবে ধরেছিল তাকে। নেট দুনিয়ার কোরিয়ান ভাই আর বাস্তবের জোসেফ কিমের মধ্যে খুব একটা তফাত নেই। মিশুকে হাসি খুশি আর কৌতূহলী। জোসেফ কিমের বাংলা ভাষায় অনর্গল কথা বলতে পারার পেছনে রিক্সাওয়ালাদের রয়েছে বিশেষ অবদান। রিক্সাওয়ালাদের সঙ্গে ভাড়া নিয়ে দরাদরি করতে করতেই তার বাংলা শেখার শুরু। বিদেশি দেখে অনেকেই ভাড়া বেশি চেয়ে বসে, গন্তব্য কোথায় সেটাও অনেক সময় বুঝতে পারেন না। এরপর মানুষের সঙ্গে মিশতে গিয়ে জোসেফ ভাঙা ভাঙা বাংলা বলা শুরু করেন। এখন বেশ ভালোই বলতে পারেন, বাংলায় গানও গান। সেই গানের আবার আলাদা শ্রোতাও আছে। যদিও অনেকেই তার গান নিয়ে ট্রোল করেন, হাসি ঠাট্টায় মেতে ওঠেন, কিন্তু এসব তিনি গায়ে মাখেন না, বরং বেশ উপভোগ করেন। 2011 সালে জোসেফ প্রথম বাংলাদেশে আসেন। অবশ্য এর আগে তার চাচা সপরিবারে বাংলাদেশে এসেছিলেন। চাচার সুবাদেই তিনিও ঘুরতে এসে এদেশে থিতু হন এবং বাংলার প্রেমে পড়ে যান। ভর্তি হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। এর মধ্যে অবশ্য তাকে 2 বছরের কোরীয় সামরিক প্রশিক্ষণ নিতে কোরিয়ায় থাকতে হয়েছিল। প্রশিক্ষণ শেষে আবার পড়াশোনায় মনোযোগী হন। জোসেফ কিম কেবল বাংলা ভাষায় কথা বলেন না, ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের ইতিহাসটিও বেশ ভালোভাবেই জানেন। ভাষার জন্য জীবন দেওয়ার ব্যাপারটি অসাধারণ ও অনুপ্রেরণাদায়ক। এজন্যই তার বাংলা ভাষা এত ভালো লাগে। তিনি যখন কোরিয়ান বন্ধুদের কাছে বাংলাদেশের কথা বলেন, তখন তিনি বাংলাদেশের মানে সুন্দর করে বুঝিয়ে বলেন। বাংলা এদেশের মানুষের ভাষা, যেহেতু তাদের দেশের নামের মধ্যেও বাংলা আছে, তা এর গুরুত্ব বহন করে। 21 ফেব্রুয়ারি নিয়ে আলাদা ব্লগ রয়েছে তার কোরিয়ান ভাই নামের চ্যানেলে, যেখানে তুলে ধরেছেন ভাষার জন্য বাংলা মানুষের আবেগ অনুভূতির কথা। 21-এর প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ভাষা নিয়ে বাংলার মানুষের আবেগ উচ্ছ্বাস উঠে এসেছে এই বিদেশি ইউটিউবারের ভিডিওতে। কোরিয়ান ভাই নামের ইউটিউব চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার 3,76,000। প্রায় তিনি সেখানে বিভিন্ন ধরনের ভিডিও তোলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরতে যাওয়া, বাংলাদেশি বিয়ে, গানসহ বিভিন্ন উৎসব ঘুরে ঘুরে বানান ভিডিওগুলো। সেই ভিডিওতে বাংলাদেশেরই নানা রূপ, নানা উপলক্ষ তুলে ধরেন। এছাড়া তিনি অহরহই কোরীয় গানের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে বাংলা গান গেয়ে তাক লাগিয়ে দেন দর্শকদের। জোসেফের প্রিয় কয়েকটি বাংলা গান হচ্ছে মিনারের আহারে, তাহসানের আলো আলো, আয়ুব বাচ্চুর সেই তুমি। তিনি ভীষণভাবে পছন্দ করেন মিনার তাহসানকে। বাংলা শেখার জন্য নাটক দেখতেন কোরিয়ান ভাই। কোরিয়ান ভাই পড়ালেখার পাশাপাশি ঢাকায় চালু করেছিলেন একটি রেস্তোরাঁ। বসুন্ধরা আবাসিক এলাকার ঘাটপাড়ের এই রেস্তোরাঁর নাম কে কাব্যম। প্রথমে বাসায় রান্না করে তিনি খাবার সরবরাহ করতেন। ধীরে ধীরে কোরিয়ান খাবার সম্পর্কে মানুষের আগ্রহ বাড়লে ছোট পরিসরে রেস্তোরাঁ খোলেন। দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা অন্তর্জালে অংমিন চরিত্রে অভিনয় করেও ব্যাপক প্রশংসিত হয়েছেন জোসেফ কিম। কোরিয়ান ভাইয়ের মতো অনেকের কাছেই তিনি এখন অংমিন নামেও পরিচিত।